হ্যালো ফ্রেন্ডস আটটি এসেন্সিয়াল অ্যালামাইনো অ্যাসিড আপনি যদি মুখস্থ করতে চান তাহলে আপনার কমপক্ষে পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু আপনি যদি কোনো একটি শর্টকাট টেকনিকের মাধ্যমে এই অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলোকে মনে রাখতে চান তাহলে আপনার কমপক্ষে দুই মিনিট বা তিন মিনিট সময় লাগবে তাছাড়া আপনি যখন কোনো একটি এক্সাম হলে থাকবেন তখন আপনি এমনি চিন্তিত থাকবেন তারপরেও যখন আপনার কোশ্চেন এটা চলে আসবে যে কোনটি এসেন্সিয়াল অ্যালামন অ্যাসিড তখন আপনার ভুল হওয়া কোনো অস্বাভাবিক কিছু নাই কিন্তু আপনি যদি শর্টকাট টেকনিকের মাধ্যমে এটা মনে রাখেন তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে আপনারা আটটি এসেন্সিয়াল অ্যামনা সিটগুলোকে মনে রাখবেন তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে একটি বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই যে আগের যে পুরাতন বই ছিল সেখানে দশটি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের কথা উল্লেখ ছিল কিন্তু বর্তমানে নতুন বইয়ে আটটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের কথা উল্লেখ থাকার কারণে আমি এই আটটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড নিয়ে এই শর্টকাট টেকনিকটি তৈরি করেছি তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশাবুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আটটি এসেন্সিয়াল অ্যাসিড মনে রাখার জন্য যে ছন্দটি আছে সেই ছন্দটি হল লাইলি আইসো মাথায় ফিতা ও ভালো টিপ পরে এটা হলো মেন ছন্দ এখন এই ছন্দ আমি ব্যাখ্যা করব এবং দেখাবো এই ছন্দের কোন অংশ থেকে আপনারা কোন অ্যাসিডটিকে মনে রাখবেন তো লাইলির লাই থেকে আসে লাইসিন লি থেকে আসে লিউসিন লাইলি আইসো এখানে আইসো থেকে আসে আইসো লিউসিন তারপরে মাথায় মাথার মা থেকে আসে মেথিওনিন থা থেকে আসে থিওনিন তারপরে ফিতা থেকে আসে ফিনাইল অ্যালানিন তারপরে ভালোর ভ থেকে আসে ভ্যালিন তারপরে টিপ থেকে আসে টিপটোফ্যান তো ভিউয়ার্স এভাবেই আপনি লাইলি আইসো মাথায় ফিতা ও ভালো টিপ পরে এই ছন্দের মাধ্যমে খুব সহজে আটটি এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডকে আপনি মনে রাখতে পারবেন তো এটাই ছিল ভিডিও এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি আটটি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড মনে রাখবেন তো ভিও চলে যাওয়ার আগে আপনাদের জন্য একটি টিপস টিপসটি হল আপনি এখন যে ছন্দটি শিখলেন এবং ছন্দের মাধ্যমে আটটি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বের করা শিখলেন এটা কিন্তু আপনার জন্য এখন খুবই সোজা লাগছে কিন্তু পরবর্তীতে যখন এভাবে আপনি পাঁচটা বা দশটা ছন্দ শিখে ফেলবেন তখন কিন্তু আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে যে কোন ছন্দটি কোন টপিক্সের এবং কোন ছন্দ থেকে আমি কোন বিষয়গুলো তুলে আনতে পারি সেজন্য আপনাকে কি করতে হবে সেজন্য আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে প্রতিদিন আপনি প্র্যাকটিস করবেন এই ছন্দ এবং ছন্দের ব্যাখ্যা তো ভিউয়ার্স আমি মনে করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আজকের ভিডিওতে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আজকের ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই বিষয়টি সম্পর্কে এখনও অবগত নয় এবং ফ্রেন্ডস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আপনি একটি লাইক দিলে আমি ফিল করি আপনারা আমার সাথে আছেন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে নতুন কোনো টপিক্স নিয়ে এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি